পঞ্চায়েত নির্বাচন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে এলাকায় উপস্থিত কামারহাটির বিধায়ক মদন মিত্র। সোমবার উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের মোহনপুর পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি ঘোরেন তৃণমূল বিধায়ক। পঞ্চায়েত ভোটে এবার মদন মিত্রের জল বাতাসা থাকবে বলে জানান তিনি। যখন দিকে দিকে দিদির দূতেদের নিয়ে সমস্যা বাড়ছে, ঠিক তখনই ভিন্ন ছবি ব্যারাকপুরের মোহনপুর পঞ্চায়েত এলাকায়। কেউ জানালেন সরকারের বিরুদ্ধে কোনো অভাব অভিযোগ নেই, সমস্ত কিছু প্রকল্প সবই তো আছে, এখানে সবারই তো আছে সব কিছু, সবাই না এখানে কোনো ওই সমস্যা এমন কিছুই নয়, সামান্য একটু সমস্যা মানে অবস্থা গরিবের মধ্যেই আছি এই আর কি। লক্ষ্মী ভান্ডার পায় আমার গরম 500 টাকা পায়। আবার কেউ জানালেন ভয়ে অভিযোগের কথা বলতেই পারেননি। ভয় পাচ্ছিলাম একটু, আরো কি বল, হ্যাঁ আর ওই যে দরখাস্ত দেয়া হয়েছে পঞ্চায়েতে জানানো হয়েছে, ওটা এখনো আসেনি। তবে এসব মানতে রাজি নন মদন মিত্র, ভালোই আছেন ব্যারাকপুরের মোহনপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। সরকারি সব ভাতা পেয়েছেন মানুষ, কোনো অভিযোগ নেই জানালেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তৃণমূলের মানুষের কাছে কোনো অভিযোগ তো পেলাম না, বরং মানুষ তারা জানালেন তারা ভালো আছেন, সরকারি সহযোগিতা পাচ্ছেন। মানুষ যদি বলে, আমি জিজ্ঞেস করলাম কন্যাশ্রী পেয়েছি, স্বাস্থ্যসাথী পেয়েছি, খাদ্যসাথী পেয়েছি, বিধবা কার্ড পেয়েছি, বাড়িতে মানবিক ভাতা পেয়েছি, এমন কোনো ভাতা নেই। লাস্ট আমার বাড়ি বলে হ্যাঁ এই মাসে ইন্সপেকশন হয়ে গেছে, শুরু হয়ে গেল, তাহলে পাননি কি? রাজ্যে বিরোধী বলে কিছুই নেই, সবাই তৃণমূল। ফের একবার বিরোধীহীন বাংলার কথা তৃণমূল নেতার মুখে। আমাদের দলের সমর্থক ছাড়া পশ্চিমবঙ্গে আর কিছু নেই, আমরা কি করব? ধরুন আপনি যদি পুরীতে যান, ওখানে মন্দিরে বাঁদর ছাড়া আর কিছু নেই, তো ওখানে কি আপনি কি করে আপনি শেয়াল উঠাবেন? কিছু করার নেই তো, পশ্চিমবঙ্গে তৃণমূল ছাড়া কিছু নেই। অভিযোগ করলেই তো বাড়িতে আগুন লাগিয়ে দেবেন, কটাক্ষ বিজেপির। আজকে কামারহাটির বিধায়কের মনে হচ্ছে কেউ কোনো অভিযোগ করছে না। আরে অভিযোগ করলে তো আপনার তার বাড়িতে আগুন লাগিয়ে দেবেন, আবার নতুন করে প্রতারণা করবেন। সাধারণ গরিব মানুষগুলোকে প্রতারিত করা ছাড়া আপনার বিগত 11 বছরে কোনো কাজ করেননি সাহেব। তার প্রমাণ তখনই দেখা যাচ্ছে যখন কলকাতার কারোর বাড়ির পাপোষ বীরভূমে গিয়ে নিজের ধুলো ঝাড়িয়ে এসছে। যেখানে রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিনিধিদের ঘিরে অভিযোগ জানানো হচ্ছে, সেখানে একটাও অভিযোগ নাকি পাননি মদন মিত্র। ব্যারাকপুরের মানুষের অভিযোগ নেই নাকি তিনি শুনতে চাননি, নাকি এর আড়ালে মানুষের ভয় রয়েছে, এসব প্রশ্ন হয়েই থেকে যাবে। উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।